السلام عليكم ورحمة الله প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যেখানে আছো আশা করি সুস্থ আছো এবং বাড়িতে আছো আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কালিয়াগিরি উপজেলা অনলাইন স্কুলকে ধন্যবাদ জানিয়ে আমি প্রথম শ্রেণী গণিত বইয়ের ক্লাস শুরু করতে যাচ্ছি আমি মোহাম্মদ আব্দুস সালাম সরকারি শিক্ষক সাত নং মেন্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কালিয়াগিরি নেত্রকোনা প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা যে যেখানে আছো তোমাদের খাতা কলম নিয়ে এবং বই নিয়ে ঝটপট তোমাদের চেয়ার টেবিলে বসে পড়ো আমি তোমাদের গণিত বইয়ের 33 পৃষ্ঠা তোমরা গণিত বইয়ের 33 পৃষ্ঠা লক্ষ্য করো গতকালকে আমরা 1 নং এবং 2 নং অঙ্ক করেছিলাম পৃষ্ঠা নম্বর কত 33 তাই না গতকালকে আমরা 1 নং এবং 2 নং আমরা দুটি অঙ্ক করেছিলাম আজকে আমরা 3 নং অঙ্কটি করব অঙ্কটি করার আগে আমি পড়ি তোমরা মনোযোগ দিয়ে শুনো রাজু একটি বই পড়ছে সে গত পরশু দিন 3 পৃষ্ঠা পড়েছে গতকাল 2 পৃষ্ঠা পড়েছে এবং আজ সে 4 পৃষ্ঠা পড়েছে সে মোট কত পৃষ্ঠা পড়েছে আমি আবার পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো রাজু একটি বই পড়ছে রাজু কি পড়ছে একটি বই পড়ছে সে গত পরশু দিন 3 পৃষ্ঠা পড়েছে সে গত পরশু দিন কয় পৃষ্ঠা পড়েছে 3 পৃষ্ঠা বুঝতে পারছো বন্ধুরা গতকাল 2 পৃষ্ঠা পড়েছে সে গতকাল কয় পৃষ্ঠা পড়েছে 2 পৃষ্ঠা এবং আজ সে 4 পৃষ্ঠা পড়েছে আজকে কত পৃষ্ঠা পড়লো 4 পৃষ্ঠা পড়লো সে মোট কত পৃষ্ঠা পড়েছে মোট 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 মানে কি যোগ তাহলে আমরা সেটাকে কি করবো যোগ করবো প্রিয় বন্ধুরা তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো 3 নং কয় নং 3 নং গত পরশু পড়েছিল কয় পৃষ্ঠা 3 তাহলে দেখো এখানে কয়টি কাটি নিলাম 3টি আমরা কেন 3টি কাটি নিলাম সে গত পরশু 3 পৃষ্ঠা পড়েছিল তাই আমরা 1টি 2টি 3টি কাটি নিলাম আমরা এই বোর্ডে সংখ্যা আমরা লিখে রাখি 3 কত লিখব 3 3 যেহেতু কি বলছে যোগ করতে হবে মূল মূলটা কিন্তু যোগ তাহলে আমরা যোগ চিহ্ন দিলাম আচ্ছা গতকাল সে কত পৃষ্ঠা করেছিল কত পৃষ্ঠা 2 পৃষ্ঠা তাহলে আমরা কাটি দিলাম আমরা কয় দিয়ে 2টি কয়টি কাটি নিলাম 2টি 3টির সাথে 2টি আমরা একসাথে করি তাহলে আমরা বোর্ডে লিখে কত লিখব 2 বুঝতে পেরেছো বন্ধুরা দুই দিলাম আমরা আবার যোগ চিহ্ন আজকে সে পড়লো কয় পৃষ্ঠা পড়লো কত পৃষ্ঠা পড়লো 4 পৃষ্ঠা ধন্যবাদ বন্ধুরা তাহলে আবার আমরা চারটি কাটি নিই
সুপ্রিয় বন্ধুরা,